কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের কলেজের ফেস্টে ডে ওয়ানে কী কী হয়েছিল। প্রথম দিন ছিল হচ্ছে আমাদের কলেজে বিভিন্ন কম্পিটিশন, যেমন নাচ, গান আর ফ্যাশন শো। বাইরের বিভিন্ন কলেজ এই কম্পিটিশনটাতে তো পার্টিসিপেট করেইছে, তার সাথে আমাদের কলেজ অবশ্যই করেছে। আমরা তিনজনের কেউই রেডি হয়ে আসিনি, তাই আমরা ঠিক করেছিলাম তিনজন একসাথে কলেজে রেডি হব। আর ওটা হচ্ছে পিছনে শাহিন, ও হোস্টেলে থাকে, তো ও মোটামুটি রেডি হয়ে এসেছিল। এরপর আমরা যত তাড়াতাড়ি সম্ভব রেডি হওয়ার চেষ্টা করি এবং রেডি হয়ে চলে আসি নিচে, মানে যেখানটাতে প্রোগ্রামগুলো হচ্ছে। আসলে প্রোগ্রামটা দুটো জায়গাতে হচ্ছে, একটা হচ্ছে এই মাঠটাতে আর একটা অডিটোরিয়ামে। অডিটোরিয়ামে শুনেছিলাম হচ্ছে গান টান নাকি হচ্ছিল, আর এখানে হচ্ছিল নাচের যে প্রোগ্রামগুলো সেটাই। আর এরা তো সবাই দূরে দাঁড়িয়েছিল, তখন স্টেজে কেউ একজন নাচ করছিল। আর এই যে এটা আমার ফাইনাল লুক, পুরোটা তো আমি সেইভাবে দেখাইনি, কিন্তু এইটুকুই আর কি। আর এই যে এরা হচ্ছে আমার ক্লাসমেট, তোমরা হয়তো এদেরকে এর আগেও দেখেছ। এরপর গিয়ে দেখি তখনও নাচের প্রোগ্রামই চলছে, সবাই নাচ করছে, বিভিন্ন অনেকগুলো কলেজ থেকে পার্টিসিপেট করেছিল। আর এই যে তোমাদেরকে আমি আরও একবার ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আমার লুকটাকে, কারণ সেরকমভাবে আমি আর কোনো রকম কোনো ভিডিও ক্লিপ নেইনি। আর এই যে এই দাদাটা এসেছিল সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে, খুব ভালো নাচ করেছে, মেবি কিছু একটা হয়েওছে, সেটা তো সেকেন্ড পার্টেই তোমরা জানতে পারবে। এরপর আমরা ফুড স্টলগুলোর দিকে চলে যাই। এখানে ডমিনোস থেকে একটা স্টল বসেছিল, ওয়াও চায়না, ওয়াও মোমো থেকে একটা স্টল বসেছিল, এছাড়া আরও অনেক বেশ স্টল বসানো হয়েছিল এবং সবগুলোতেই আমরা একবার করে গিয়ে ঢু মারি। আর গিয়ে মেনু চার্টটা দেখে তো আমাদের সবারই চক্ষু চড়ক গাছ। প্রথম দিনই সব টাকা খরচ হয়ে গেলে পরের দিন না খেয়ে থাকতে হবে, কারণ বাবা মা তো প্রত্যেক দিন টাকা দেবেন আমাদের খাওয়ার জন্য। সবাই মিলে ঠিক করি যে তাহলে কলেজের পাশে যে রোলের দোকানটা আছে সেখানটাতে গিয়েই রোল খাওয়া যাক। একদম পাশেই আমাদের কলেজে, ওরা এর আগেও খেয়েছে নাকি, টেস্ট খুবই ভালো। আমি তো অর্ডার করেছিলাম চিকেন টিক্কা রোল, যেটার দাম ছিল 25 টাকা, আর এগ রোল, পনির রোল এগুলোর দাম ছিল 30 টাকা করে। আর চিকেন টিক্কা রোলটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো যারা লেডি ব্রেবনে পড়ো বা পার্ক সার্কাসের ওই দিকটাতে যাও, তারা কিন্তু এই দোকানটা থেকে রোলগুলো ট্রাই করতেই পারো। এরপর আমরা আবার কলেজে ব্যাক করি, এসে দেখি কোনো একটা কলেজের পারফরমেন্স চলছে, আর তারা সবাই খুব নাকি ভালো নাচ করেছিল। তো এরপর তো নাচ সব শেষ হয়ে যায়, তারপর শুরু হয় হচ্ছে ফ্যাশন শো। আর এই যে এরা সবাই রেডি হয়ে আছে ফ্যাশন শোয়ের জন্য। আর আমাদের আজকের প্রোগ্রামটা স্পন্সর করেছিল প্রিয় গোপাল বিশ্ব। ফ্যাশন শোটা শুরু হয় আমাদের কলেজের একটা পারফরমেন্স দিয়ে, তো এরপর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমিও ভিডিওটা ভালোভাবে এনজয় করি। দিস ইজ আওয়ার অ্যাটেম্পট টু রিভাইভ এন্ড সেলিব্রেট দ্য
but it definitely. ওকে, তো আজকের দিনটা তো এভাবেই গেল। নেক্সট পার্টে আসছে ডে টুতে কী কী হয়েছিল না সেদিনও খুব মজা হয়েছে। কী কী হয়েছে সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা প্রেস করে দিতে হবে। ওকে, বাই।